इंग्लिश टेर는데요 সকলকে জানাই স্বাগত আবারো চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে সামনে क्रिसमस তো আমরা একটা क्रिसमसডের উপরেই একটা রেসিপি আজকে বানাবো क्रिसमसডের হচ্ছে ফ্রুট ক্যারামেল কেক চলো দেখেনি কেকটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে আমরা কেকটা তৈরি করার জন্য এখানে ক্যারামেলটা তৈরি করে নেব আগে আমরা একটা কড়া বসিয়ে নিয়েছি তার মধ্যে হাফ কাপ মতো চিনি দিয়ে নিয়েছি আমরা এখানে আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে করে রেখে দিয়েছি এরপরে আমরা চিনিটা যতক্ষণ না মেল্ট হয় ততক্ষণ এটা কন্টিনিউ আস্তে আস্তে নাড়তে থাকব। কারণ চিনিটা যদি আমরা এটা না নাড়ি তাহলে চিনিটা পুড়ে যাবে দেখুন চিনিটার কালারটা চেঞ্জ হতে আরম্ভ করেছে আর চিনিটা হালকা মেল্ট হচ্ছে এটা পুরোটা মেল্ট হওয়া পর্যন্ত আমরা এইভাবেই কন্টিনিউ চিনিটাকে এরকমভাবে নাড়তে থাকব। চিনিটা অনেকটাই এখানে মেল্ট হয়ে এসছে আরও এখানে আরও পুরো চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। চিনিটা এখানে পুরোটাই মেল্ট হয়ে গেছে এবার আমরা এটাকে ভালো করে নাড়বো কারণ এটাকে যদি আমরা কন্টিনিউ না নাড়াই তাহলে এটা জমে যাবে আমরা এরপরে এর মধ্যে একটু বাটার দিয়ে নেব বাটার দিয়ে তারপরে এটাকে আবারও ভালো করে নাড়াতে থাকব। ক্যারামেলটা করলে কি হয় কেকের কালারটা খুব ভালো আসে যেহেতু আমি এখানে কোকো পাউডারটা ইউজ করব না যার জন্য আমি ক্যারামিলটা দিলে এমনি সুগার না দিয়ে ক্যারামিলটা দিলে কেকের কালারটা খুব ভালো আসবে আমি এখানে জল ইউজ করিনি আমি এখানে হাফ কাপ মতো দুধ নিয়েছি দুধ নিয়ে এটাকে ভালো করে এখানে নেড়ে এটাকে আরও একটু মিক্সড করে দেব তাহলে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর হবে আমি এবার এটাকে নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দু তিন ফোঁটা লেবুর রস দিয়ে দিয়েছি কারণ লেবুর রস দিলে এটা পুরো জমে যাবে না একটু পাতলা টাইপের থাকবে আমাদের ক্যারামিল্কটা তৈরি হয়ে গেছে এবার আমরা কেকের উপকরণগুলো দেখে নিই কি কী লাগবে আমি এক কাপ ময়দা নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি মোরব্বা আর নিয়েছি আঙুর আমি এখানে মোরব্বাটা আপনাদের পছন্দ মতো আপনারা এখানে অন্য কিছু ইউজ করতে পারেন এটা অপশনাল আমি এটা এখানে মোরব্বা নিয়েছি আর নিয়েছি ক্যারামিল্কটা আর আমন্ড আর আঁখরোট নিয়েছি এর সাথে আর একটা পাত্রে উষ্ণ গরম দুধ নিয়ে তার মধ্যে আমি খেজুর বেদানা কিশমিশ আর এলাচ আর সামান্য পরিমাণ কফি দিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাতে খুব সুন্দর একটা কফির স্মেল আসবে আর এটাকে যেহেতু দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এটা একটু ভিজে গেলে খুব কেকের ফ্লেভারটাও খুব ভালো আসবে আর এখানে নিয়ে নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা ভেনিলা এসেন্স আমি এখানে নিয়েছি আর একটা মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর নিয়েছি গোলমরিচ পুরোটাকে একটু করার মধ্যে নেড়ে নিয়ে আর নিয়েছি আদা ভালো করে নেড়ে নিয়ে সেটাকে আমি একটা পাউডার বানিয়ে নিয়েছি আমরা আপনারা এখানে আদার যে পাউডার পাওয়া যায় সেটাও মার্কেটে সেটাও ইউজ করতে পারেন আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এখানে যে আর নিয়ে নিয়েছি বেকিং পাউডার এক টেবিল চামচ মতো যেহেতু আমি যে পরিমাণ আমি কেকটা তৈরি করব। সেই পরিমাণেই আমি বেকিং পাউডার বেকিং সোডা নেব আর নিয়ে নিয়েছি বেকিং সোডা এরপরে এটা আমরা সব উপকরণগুলো একসাথে নিয়ে তারপরেই আমরা এটাকে চেলে নেব আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ একটু কফি পাউডার আমি এখানে কোকো পাউডার ইউজ করছি না যেহেতু আমি ক্যারামিলটা তৈরি করেছি কালারটাও ভালো আসবে আর এক্সট্রা করে আমি কোকো পাউডার ইউজ করব না আমি এগুলো সবগুলোকে নিয়ে একটু ভালো করে চেলে নেব নেওয়ার পরে তারপরে আমরা এর মধ্যে ইউজ করে দেব যে যে আরও উপকরণগুলো ছিল এ আমরা রেডি করেছিলাম যে দুধের মধ্যে যে কিশমিশ বেদানা আর যেগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম খেজুর সমস্তটাই দিয়ে দিলাম আমরা সব উপকরণগুলো একসাথে দিয়ে তারপরে আমরা ব্যাটারটাকে রেডি করব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মোরব্বাগুলো কারণ কেকের মধ্যে মোরব্বা এটা আমার পছন্দ আমার ভালো লাগে আর দিয়ে দিয়েছি আঙুর আপনারা চাইলে অন্য কিছুও দিতে পারেন টুটি ফুটি বা যেগুলো কেকে আরও সাধারণত যে ব্ল্যাকবেরি যেগুলো থাকে সেগুলো আপনারা দিতে পারেন এখানে খুব সামান্য উপকরণ দিয়েই কেকটা দেখানোর চেষ্টা করেছি খুব কম উপকরণ দিয়ে যেগুলো সাধারণত আমরা পাবো হাতের কাছে সেগুলো দিয়ে দেখানোর চেষ্টা করেছি আমি ক্যারামেলটাকেও অ্যাড করে দিলাম যে যে উপকরণ দিয়ে আমরা দেখিয়েছি খুব সামান্য উপকরণ আর খ্রিসমাস কেকে যে যে উপকরণ এখানে আরও ব্যবহার করা যায় সেগুলো সব সময় সবার সাধ্যের মধ্যে থাকে না সেগুলোর প্রাইসগুলো অনেকটাই কস্টলি তাই আমরা খুব অল্প উপকরণ দিয়ে আপনাদের সুবিধার জন্য একটা খুব সুন্দর খ্রিসমাস কেক আমরা রেডি করে দেখাচ্ছি আমরা এখানে আমন্ড আর আখরোটটা দিয়ে দিলাম আর এখানে আমরা বাটার ইউজ করিনি ভেজিটেবল অয়েল ইউজ করেছি আপনারা চাইলে ভেজিটেবল অয়েলের জায়গায় বাটার ইউজ করতে পারেন ব্যাটারটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি আপনাদের কাছে ইলেকট্রিক বিটার থাকলে সেটা দিয়ে আপনারা করতে পারেন আমি এখানে বিটার দিয়ে করছি আমি যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও একবার ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে রেডি করে নেব আমি ব্যাটারটা খুব ভালোভাবে এটাকে ফাটিয়ে রেডি করে নিচ্ছি দেখুন ব্যাটারটার কালারটা খুব সুন্দর এসছে এর মধ্যে কিন্তু আমরা কোনো কোকো পাউডার ইউজ করিনি তাও ব্যাটারের কালারটা খুব সুন্দর এসেছে যেহেতু ক্যারামিল্ক ইউজ করা হয়েছে তার জন্যে ব্যাটারটার কালারটা এত ভালো এসছে আর এর মধ্যে আমরা কফিও ইউজ করেছি আমরা কিন্তু এর মধ্যে কোনো রকম ডিম ইউজ করিনি এটা সম্পূর্ণ একটা একলেস কেক আর এর মধ্যে যে আমরা ফুডসগুলো দিয়েছিলাম কত সুন্দর মিশে গেছে আমরা যখন এটা খাবো প্রত্যেকটা বাইটেই আমরা সেই পুরো ফুডস বা নাটগুলো আমরা পাবো আমরা ভেনিলা এসেন্সের মধ্যে দিয়ে নিলাম দিয়ে নিয়ে এটা ভালো করে আবারও এটাকে ফাটিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটাকে আরেকটু ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নিয়ে তারপরেই আমরা এটা রেডি করে নেব আমি ব্যাটারটাকে আরও ভালো করে ফাটিয়ে নিচ্ছি কারণ ব্যাটারটা যত ভালো করে ফাটানো হবে ততটাই সুন্দর হবে কেকটা আর আপনারা এর মধ্যে যদি আরও ড্রাই ফ্রুটস বা কিছু ইউজ করতে চান অবশ্যই ইউজ করতে পারেন সেটা আপনাদের সাধ্যের মধ্যে আমরা একটা অ্যালুমিনিয়াম ফয়েল একটা প্যাকেট নিয়ে নিয়েছি আপনাদের কাছে কেক টিন থাকলে সেটা ইউজ করতে পারেন আমি এর মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে সামান্য পরিমাণ ময়দা এর মধ্যে চারিপাশে গাতে মাখিয়ে নিয়েছি আমি আজকে এটা ওভেনে করে দেখাবো এটা মাইক্রোওভেন বা ওটিজি ছাড়াও ওভেনে কত সুন্দর পারফেক্ট কেক হয় আমি সেটাই দেখাবো আমি ব্যাটারটাকে নিয়ে আমি এতে সব ব্যাটারটা নেই নি আমি কিছুটা ব্যাটার নিয়েছি আর বাকি ব্যাটারটা আমি অন্য কন্টেনারে করে নেব নিয়ে আমি এটার মধ্যে ব্যাটারটাকে ঢেলে আমি একটু ট্যাপ করে নিয়ে একটা কড়া গরম করে নিয়েছি নিয়ে এর তলায় একটা স্ট্যান্ড রেখে আমি এটাকে বসিয়ে দিয়ে এটা আমি ফর্টি ফাইভ মিনিটসের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এটা আমাদের রেডি হয়ে গেছে ফর্টি ফাইভ মিনিটস পরে আমি একটু চেক করব কতটা ব্যাটারটা ঠিকঠাক মতো হয়েছে কেকটা ঠিক হয়েছে আমি একটা কাঠি দিয়ে আমরা চেক করে নিচ্ছি দেখুন একদম কাটিটার গায়ে পরিষ্কারভাবে উঠে আসছে তার মানে কেকটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এটা আমরা এবার ঠান্ডা হওয়ার জন্যে কিছুক্ষণ ওয়েট করব আমরা এটা ঠান্ডা করে এটাকে নামিয়ে নিয়েছি নিয়ে এবার দেখিয়ে দেব আমরা দেখুন এটাকে কত সুন্দর উঠে আসছে একদম কোনো রকম ভেঙে যায়নি আর তলাটা কত সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে ওপরটাও কোনো ক্র্যাক হয়ে যায়নি বা ফেটে যায়নি একটা কত শাইনি ব্যাপার শাইনি আছে আমি কেকটাকে নিজের মতো করে একটু সাজিয়ে নিয়েছি ডেকোরেশন করে নিয়েছি আপনাদের মতো করে আপনারা এটা সাজিয়ে নেবেন আমি ওপর থেকে একটু আইসিং সুগার আর একটু ফোর্স দিয়ে সাজিয়ে নিয়েছি একদম কত সুন্দর হয়েছে দোকানের মতো একদম কত পঞ্জি আর জালি হয়েছে পারফেক্ট ক্রিসমাস কেক আপনারা দোকানের মতোই তোই পেয়ে যাবেন এটা পারফেক্ট ফুড ক্যারামেল তাহলে আমাদের রেডি হয়ে গেল খ্রিসমাসের কেক ফ্রুট ক্যারামিল কেক আমরা কম উপকরণ দিয়ে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আশা করব আপনারা অনেক অনেক আমাদেরকে কমেন্ট করবেন লাইক করবেন তাহলে আমাদের আরো নতুন নতুন রেসিপি আপনাদের কাছে আমরা আনতে পারবো আজকের মতো ভিডিওটা এখানেই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি